আর সেকেন্ড পেজ যেটা করবে তার সমস্ত রিহ্যাবিলিটেশন প্যাকেজ তৈরি করা হয়েছে, চাকরি দেব, ঘর দেব, স্কুল দেব, কলেজ দেব, হাসপাতাল করে দেব, রাস্তা করে দেব, সব করে দেব, বাড়ি করে দেব, কোনো অসুবিধে নেই। দেউচা পাঁচমি, এবার শুনে রাখুন, তাজপুর পোর্ট, তাজপুর পোর্ট আমরা অলরেডি ইউআই করেছি, তাই তো? হয়ে যাবে খুব সম্ভব, খুব তাড়াতাড়ি, আর ওয়েট করতে হবে না। এটা সেন্ট্রালের জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল এতদিন। তৃতীয়ত, মনে রাখবেন, ডেডিকেটেড ফ্রেট করিডোর, আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন এগুলো করেছিলাম, যারা রেলের সাথে কানেক্টেড আছেন তারা জানেন, ডানকুনি থেকে রঘুনাথপুর যে এরিয়াটা এটা যুক্ত হবে অমৃতসরের সাথে, ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্জরা হয়ে রঘুনাথপুরে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা হবে সেটাকে আমরা নাম দিয়েছি জঙ্গলমহল সুন্দরী। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, জমি নেওয়া শুরু হয়ে গেছে। কত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে জানেন? 72,000 কোটি টাকা। কত এমপ্লয়মেন্ট হবে? লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট হবে। এক দেউচা পাঁচমিতেও প্রায় 15,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং সেটাতেও ইনডিরেক্ট ওয়েতে, ডিরেক্ট ইনডিরেক্ট মিলিয়ে লক্ষাধিক ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, যেটা জঙ্গলমহল সুন্দরীতেও হবে। এটা WBIDC করছে। তাছাড়াও পানাগার বদেও 8,500 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, যেখানে 25,000 মানুষ কাজ পাবে। এর বাইরেও দুর্গাপুর, জামুরিয়া, হাওড়া, জামালপুর ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে 4,500 কোটি টাকা, 3,500 কোটি টাকা, এখানেও 10,000 মানুষের কর্মসংস্থান হবে। 15,000 কোটি টাকার বেশি কর্মসংস্থান আজকেই এখান থেকে নেওয়া হচ্ছে, বিশেষ করে WBIDC-র, যেখানে 50,000 মানুষের কর্মসংস্থান হবে। ধানসিঁড়িটা উপলক্ষ, ধানসিঁড়িটা দিয়ে উদ্বোধন করার নাম করে আমরা আজকে এই বাদবাকি যে 15,000 কোটি টাকা প্লাস 72,000 কোটি টাকা প্লাস আপনার ওদিকে 12,000-15,000 কোটি টাকা, এগুলো সমস্ত কিন্তু হচ্ছে। এবং শুধু হচ্ছে বলে না, জমি নেওয়া হয়ে গেছে, জমি নিতে শুরু করেছে, কাজ শুরু হয়ে গেছে, প্ল্যানিং রেডি হয়ে গেছে, DPR রেডি হয়ে গেছে। আমাদের সরকার বিশেষ করে ইন্ডাস্ট্রির পাশে থাকবে, এবং তাই ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য আমরা দুটো নতুন পলিসি আজকে বলছি। আমি বলেছি, নাও মাই টার্গেট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট। আমরা এথেনল প্রোডাকশন প্রমোশন পলিসি অ্যানাউন্স করছি। বায়োফুয়েল হিসেবে ইথানলের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। পেট্রোল ডিজেলের সাথে ইথানলকে ফুয়েল মিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এথানল ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এর সোর্স র মেটেরিয়ালস হচ্ছে ভাঙা চাল, যে চালগুলোকে আমরা খুদকুড়ো বলি, বা যে চালগুলো ভেঙে যায় সেই চালগুলো দিয়ে এটা তৈরি হয়। অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রি তৈরি হবে, আরেকদিকে বাংলা, মনে রাখবেন, ধন ধান্যে সুজলা সুফলা বাংলা মা, সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়, এবং সেই ভেঙে যাওয়া চালটা থেকে, মনে রাখবেন, চাষিদের এই ভেঙে যাওয়া চালটা আর কম দামে বিক্রি করতে হবে না বা তাদের ক্ষতি হবে না, এটা থেকে আমরা কাজ করে আমরা দেশের মধ্যে বাই চালে রাজ্য ধান উৎপাদনে দেশের মধ্যে 1 নম্বর, আর ইথানলের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ভাঙা চাল। আমরা তাই এই ভাঙা চাল চাষিদের কাছ থেকে কিনে নিলে চাষিদের ইনকামটাও বাড়বে। আমরা যেমন দুয়ারে সরকার রেশন যেটা চালু করব, আমরা যেটা বিনা পয়সায় রেশন দিচ্ছি, কোথার থেকে দিচ্ছি? আমরা ম্যাক্সিমামটা কিনি চাষিদের থেকে। আমাদের চাষিদের থেকে কিনে খরচ করতে হয় কত জানেন? ধানটা চাল করে সব কিছু করে কিনে টিনে আমরা যে টাকায় কিন, যে টাকায় দিই বিনা পয়সায়, 1 কেজি চালের দাম কিন্তু বাইরে 30 টাকা, প্রায় 29-30 টাকা, প্রায় আজকে 10 কোটি 30 লক্ষ লোককে বিনা পয়সায় আমরা রেশন দিই। এটা বড় ব্যাপার, আগামী দিন এটা দুয়ারে রেশন হয়ে যাবে। এবং ইথানল সেক্টরের পোটেনশিয়ালিটি এত বেশি, এটাকে কেন্দ্র করে গ্রামগঞ্জে অনেক কারখানা গড়ে উঠবে, ফুয়েলের পক্ষেও কাজে লাগবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি বাড়বে। এবং অলরেডি 1 বছরে 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে, অলরেডি প্ল্যান করা হচ্ছে, কাজ পাবেন প্রায় 48,000-এরও বেশি মানুষ। ইন্ডাস্ট্রিতে আমাদের আইটি সেক্টরও বড় সেক্টর, দেশের মধ্যে আইটি সেক্টরে এখন সেরা গন্তব্য বাংলা।
দেড় হাজারের বেশি আইটি কোম্পানি এখানে কাজ করছে, অনেক ছেলেমেয়েরা কাজ করছে। আমরা এবার রাজ্যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি গড়ে তুলব, কারণ ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি আমরা ঘোষণা করছি, এটা আমরা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। এখন আমাদের লক্ষ্য ডেটা হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ তার হাব হিসেবে আমরা গড়ে তুলব, যা শুধু পূর্ব ভারতই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোরও প্রয়োজনীয়তা মেটাতে পারবে। এটা আমরা করবো।